রাজ্যে এবার শুরু হতে চলেছে চাকরির মেলা, যাকে বলা হয় জব ফেয়ার 2024। নতুন করে আবারও চাকরির মেলা আয়োজিত হতে চলেছে 30শে সেপ্টেম্বর। হ্যাঁ ঠিকই শুনছো, এবার শুরু হতে চলেছে চাকরির মেলা, যেখানে পুজোর আগে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে রাজ্যের একটি জেলার থেকে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে সরাসরি প্রার্থীদের চাকরি প্রদান করা হবে। জব ফেয়ার 2024 হতে চলেছে আবারও ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রদান হয়েছিল, সেরকম এবার আবারও অনুষ্ঠিত হতে চলেছে জব ফেয়ার 2024। এখানে তোমার সরাসরি ডকুমেন্টস দেখে এবং ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রদান করা হবে। নামি দামি কোম্পানির কর্ণধাররা সেখানে সরাসরি তোমার পারফরমেন্স দেখে এমপ্লয়মেন্ট লেটার সরাসরি হাতে দিয়ে দেবে। সরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রায়শই কিন্তু এরকম জব ফেয়ার অনুষ্ঠিত হয়, তো তোমরা এবার কিন্তু কেউ মিস করবে না। এবার হতে চলেছে 30শে সেপ্টেম্বর, রাজ্যেই আয়োজিত হচ্ছে। তো কোথায় হচ্ছে, কোন জেলায়, তোমরা কিভাবে জয়েন করবে, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখবে, ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি নোটিশটি। নোটিশটি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে, তোমরা নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পাবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এবার কিন্তু বিশাল সুখবর, কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত হতে চলেছে জব ফেয়ার 2024, যাকে চাকরির মেলা বলা হয়। তো সেখানে অংশগ্রহণ করতে পাবে সকল প্রার্থীরাই। তুমি মাধ্যমিক পাশ হয়ে থাকো, উচ্চ মাধ্যমিক পাশ, আইটিআই পাস, তোমার যে যোগ্যতা রয়েছে সেই সার্টিফিকেট নিয়ে তোমাকে নির্দিষ্ট স্থানে কিন্তু পৌঁছে যেতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এটার আয়োজন করা হয়েছে এই জব ফেয়ার 2024। তো বিভিন্ন শাখার নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী ছাত্রছাত্রীরা এই জব ফেয়ারের মাধ্যমে সরাসরি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কিন্তু নিয়োগপত্র পেয়ে যাবে। উপযুক্ত যোগ্যতা সহ সঠিক ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করলেই তুমি পেয়ে যাবে হাতে নিয়োগপত্র। রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে এই জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে। তো আজকের যে জব ফেয়ার আপডেট দিতে চলেছি, এটা হলো সম্প্রতি রাজ্যের পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা কিনা এবার জব ফেয়ার হতে চলেছে 30শে সেপ্টেম্বর। তুমি মিস করবে না। তো যে কোনো জেলা থেকেই হও না কেন, তুমি এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকল প্রার্থীরাই। এখানে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে এই জব ফেয়ার। অর্থাৎ বুঝতেই পারছো, সরকারি উদ্যোগ এই চাকরির মেলার আয়োজন করা হয়েছে। সঠিকভাবে এই প্রক্রিয়া অংশগ্রহণ করে তুমি ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলেই সরাসরি চাকরি নিয়ে বাড়িতে আসতে পাবে। এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার আবেদন ফি অথবা অন্যান্য চার্জ পেমেন্ট করতে হবে না তোমাকে। কোনো প্রকার আগে থেকে আবেদনও করতে হবে না। যে কোনো প্রার্থী সরাসরি নির্দিষ্ট ঠিকানা উপস্থিত হয়ে এখানে অংশগ্রহণ করতে পাবে, তোমার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। সরাসরি তুমি চাকরির মেলায় যাবে আর চাকরি নিয়ে বাড়ি আসবে, ঠিক এরকমটাই। তো সংশ্লিষ্ট এই চাকরির মেলা অর্থাৎ জব ফেয়ার 2024 আয়োজিত হতে চলেছে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে। আগ্রহী প্রার্থীদের বলা হয়েছে 30শে সেপ্টেম্বর 2024 সকাল 9:30 মধ্যে দুর্গাপুর আইটিআই ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। উপস্থিত হওয়ার পর প্রথমেই প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে গিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে বিভাগে প্রার্থীরা ইন্টারভিউ দিতে ইচ্ছুক সেই বিভাগে গিয়ে সিরিয়াল নাম্বার অনুযায়ী অপেক্ষা করতে হবে। তারপর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল এবং পিবিএসএসডি শাখায় ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এখানে অংশগ্রহণ করতে পাবে, তবে তোমাদের তাড়াতাড়ি ডাকা হবে। তো ভ্যানু দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে। রেজিস্ট্রেশন টাইম 9:30 থেকে শুরু হয়ে যাবে। জব ফেয়ার সেপ্টেম্বর 2024, এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই দুর্দান্ত অপরচুনিটি চলে এসেছে। পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল, পিবিএসএসডি পাস আউট থাকলে অথবা অ্যাপিয়ারিং, যাদের এগুলো এখনও চলছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু সকলেই অংশগ্রহণ করতে পাবে। তো তোমাদের সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গিয়ে 30শে সেপ্টেম্বরে, মনে রাখবে, নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে, তোমার সমস্ত অরিজিনাল জেরক্স কপি ডকুমেন্টস সব নিয়ে যাবে। সমস্ত ডকুমেন্টস সরাসরি দেখে তোমার ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন কোম্পানি, সেখানে নামি দামি কোম্পানিরা বসে থাকবে আর তোমার ইন্টারভিউর পারফরমেন্সের ভিত্তিতে তোমাকে নিয়োগ করে নেবে।
তো এরকম অপরচুনিটি কিন্তু খুব অল্প সময়েই আসে, কেউ মিস করবে না। যাদের সেই নির্দিষ্ট যোগ্যতাগুলো রয়েছে অবশ্যই কিন্তু চাকরির মেলায় চলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা এই যে নোটিশটি তোমরা কিভাবে নিজেরা চেক আউট করবে? এই যে নোটিশটি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে, তার জন্য তোমাদের চলে যেতে হবে পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে। পশ্চিম বর্ধমান অফিসিয়াল ওয়েবসাইট লেখে তোমরা যদি ক্রোম ব্রাউজারে সার্চ করো তবুও পেয়ে যাবে। সেখানে গেলে তোমরা যখন পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গেলেই দেখতে পাবে লেখা রয়েছে জব ফেয়ার সেপ্টেম্বর 2024 ইজ বিং অর্গানাইজড স্ট্যান্ডার্ড উৎকর্ষ বাংলা অ্যাট দুর্গাপুর গভর্নমেন্ট ITI 23/9/2024 স্টার্ট ডেট এন্ড ডেট 30/9/2024 ফাইল নাম্বার গিয়ে তোমাকে সেটি ডাউনলোড করে দেখে নিতে হবে। তো এই সুবর্ণ সুযোগটি পশ্চিম বর্ধমানের জন্য বেরিয়েছে। এখানে উল্লেখ করে বলা নেই কেবলমাত্র কি সেখানকার বাসিন্দাই নাকি সকল বাসিন্দা আবেদন করতে পারবে, তবে যাদের সেই নির্দিষ্ট যোগ্যতাগুলো রয়েছে তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন আবেদন করতে পারবে, নির্দিষ্ট দিনে পৌঁছতে পারবে এবং সেখানে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে 30/9/2024 মনে রাখবে পুজোর আগেই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরির মেলায় অংশগ্রহণ করতে পারবে আর চাকরিটিও পেতে পারো। যদি ইচ্ছুক থাকো অবশ্যই চলে যেতে পারো নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটে। তো খুবই শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, বিস্তারিত দেখে নিতে পশ্চিম বর্ধমান অফিসিয়াল ওয়েবসাইটে নিজেরা ভিজিট করে ডাউনলোড করে দেখে নিতে পারো। আর নোটিশটি যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও অবশ্যই কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আজকে দুর্দান্ত একটি আপডেটস, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ।